সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। আমি তোমাদের যেই পেপারটি পড়াবো তার নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া ফর্ম 300 CE to 1206 CE, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস 300 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পেপারে আমি তোমাদের সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ফিফথ ইউনিট বা পঞ্চম ইউনিট। এখানে তোমাদের আছে এভলিউশন অফ পলিটিক্যাল স্ট্রাকচার্স অফ রাষ্ট্রকূটাস, পালা অ্যান্ড প্রতিহারাস, অর্থাৎ রাজনৈতিক কাঠামোর মধ্যে যে ক্রমাগত পরিবর্তন এসেছিল তিনটি শক্তির হাত ধরে, রাষ্ট্রকূট, পাল এবং প্রতিহার। এই তিনটি শক্তির হাত ধরে কিভাবে ভারতের রাজনৈতিক চরিত্র বা ভারতের রাজনৈতিক ঐতিহ্য পরিবর্তিত হচ্ছিল সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে আমাদের যে প্রশ্নগুলির সম্মুখীন হতে হবে তা হলো ত্রিশক্তি দ্বন্দ্ব বলতে কি বোঝো, ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ, ত্রিশক্তি দ্বন্দ্বের ফলাফল এবং ত্রিশক্তি দ্বন্দ্বের তিনটি ধারা সম্পর্কে আলোচনা করো। আমরা সামগ্রিকভাবে ত্রিশক্তি দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করব, তাহলে এই প্রত্যেকটি প্রশ্ন আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে। এছাড়া ত্রিশক্তি দ্বন্দ্বের সঙ্গে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন আকারে আসে তা হলো পাল রাজা ধর্মপাল এবং দেবপালের উত্তর ভারত বিজয় বা পাল রাজা ধর্মপাল এবং দেবপালের কৃতিত্ব আলোচনা করো। আচ্ছা, আজকে আমরা প্রথম যে ক্লাস করব তাতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে উত্তর ভারতের একটি অঞ্চল কনৌজ বা কান্হ কুব্জকে কেন্দ্র করে উত্তর ভারত সহ পূর্ব, পশ্চিম, দক্ষিণ ভারতের রাজনৈতিক চরিত্র পরিবর্তিত হয়েছিল। আমরা জানি 647 খ্রিস্টাব্দে রাজা হর্ষবর্ধন অর্থাৎ পুষ্যভূতি বংশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজা হর্ষবর্ধনের মৃত্যু হয়। এতদিন পর্যন্ত উত্তর ভারতে হর্ষবর্ধনের এক প্রবল প্রতাপ প্রতিপত্তি ছিল এবং হর্ষবর্ধন সমগ্র উত্তর ভারতকে একই ছাতার তলায় আনতে সক্ষম হয়েছিল, যে কারণে তাকে আমরা উত্তরা পথনাথ বলে উল্লেখ করে থাকি। মানে সমস্ত উত্তর ভারতের যে পথ অর্থাৎ শহর, সেই সমস্ত উত্তর ভারতের পথের তিনি নাথ বা স্বামী বা তিনি প্রভু ছিলেন। হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে এক প্রবল রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়। আমরা জানি পৃথিবীতে কোনো স্থান কখনোই শূন্য বা ভ্যাকিউম থাকতে পারে না। যখনই কোনো স্থান শূন্য থাকে, যেমন বায়ুর ক্ষেত্রে আমরা ছোটবেলায় পড়ি যে যখন কোনো স্থানের বায়ু অপর স্থানে চলে যায়, সেই স্থানে যখন শূন্যতার সৃষ্টি হয় সেই শূন্যতা কিন্তু পূরণ হয় অপর স্থানের বায়ু দ্বারা। অর্থাৎ এক স্থানের বায়ু অপর স্থানে গেলে আরেকটি স্থানের বায়ু সেই যে ভ্যাকিউম বা শূন্য স্থান সেটিকে দখল করে। ঠিক সেভাবেই উত্তর ভারতে হর্ষবর্ধনের মৃত্যুর পর যে পলিটিক্যাল ভ্যাকিউম বা রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, সেই শূন্য স্থান পূরণ করতে কিন্তু সমানভাবে
পূর্বের পাল বংশ, পশ্চিমের প্রতিহার বংশ এবং দক্ষিণের রাষ্ট্রকূট বংশ সক্রিয় ভূমিকা পালন করে। আচ্ছা, এবার আমাদের মনে খুব সহজেই একটি প্রশ্ন উঠে আসে, তা হলো কেন উত্তর ভারতের কনৌজকে কেন্দ্র করে এই যে তিনটে প্রধান শক্তি অর্থাৎ পূর্ব ভারতের পাল পাল শক্তি, পশ্চিম ভারতের প্রতিহার বংশ বা প্রতিহার শক্তি এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট শক্তির মধ্যে সংঘর্ষ হয়েছিল, বা তাদের তিনজনের বা তিনটে শক্তিরই কেন লুব্ধ দৃষ্টি এই কনৌজ বা কাণ্ডকুব্জের ওপর পড়েছিল। এর উত্তর নিহিত আছে সেই সময়কার ইতিহাসের মধ্যে। আমরা যদি সেই সময়ের ইতিহাস লক্ষ্য করি বা ইতিহাসের যে গতি প্রকৃতি বা তার যে প্রবাহ ধারা লক্ষ্য করি, তাহলে দেখব এই কনৌজ বা কাণ্ডকুব্জ ভারতের এমন একটা অংশে অবস্থিত ছিল যেখান থেকে ভারতবর্ষকে খুব সহজভাবে শাসন করা যায়। অর্থাৎ কনৌজের যে অবস্থান তা কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রায় একটা মাঝ বরাবর অংশে ছিল, একদম মধ্যবর্তী বলছি না, কিন্তু প্রায় মাঝ বরাবর, যেখান থেকে খুব সহজেই শাসন করা যায়। এছাড়াও আরও বেশ কিছু কারণ এর পেছনে কাজ করেছিল, তা হলো হর্ষবর্ধনকে বা হর্ষবর্ধনের সময় এই কনৌজকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এক সামাজিক ঐক্য। এই সামাজিক একাধিপত্য বা একচ্ছত্র আধিপত্য যা কনৌজকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তা ছিল কিন্তু প্রত্যেকটি শক্তির কাছে একটা অসাধারণ দৃষ্টান্ত। কনৌজ ছিল সেই সময়ে বা কনৌজকে জয় করা সেই সময়ে ছিল মহা জয়শ্রী লাভ করা। যিনি কনৌজকে জয় করবেন তিনি মহা জয়শ্রী উপাধি লাভ করবে। আর সেই সময়ে রাজনৈতিক ক্ষেত্রে মহা জয়শ্রী উপাধি লাভ ছিল কিন্তু ভীষণ গৌরবের এবং সম্মানের বিষয়, তাই প্রত্যেকটি শক্তিরই লুব্ধ দৃষ্টি ছিল কনৌজের ওপর। দ্বিতীয় পয়েন্ট হিসাবে বলা যায়, হর্ষবর্ধন যেমন সারা ভারতবর্ষ জুড়ে, মূলত উত্তর ভারত কিন্তু তার প্রভাব প্রতিপত্তি ভারতের সমস্ত কোণায় ছড়িয়ে পড়েছিল, বা তার বীর গাথাও কিন্তু সেই সময় সমস্ত ভারতে ছড়িয়ে পড়েছিল, সেইভাবেই হর্ষবর্ধনের মতো মান মর্যাদা প্রতিষ্ঠার আশায় বা হর্ষবর্ধনের যেরূপ সম্মান ছিল সেই সম্মান লাভের আশায় সেই সময়কার যে প্রবল পরাক্রান্ত তিনটি শক্তি ছিল পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে মেতে উঠেছিল। পরবর্তী পয়েন্ট বা তিন নম্বর পয়েন্ট হিসাবে বলা যায়, কনৌজ যে জায়গাটিতে অবস্থিত ছিল, অর্থাৎ কনৌজের যদি পজিশন আমরা দেখি, জিওগ্রাফিক্যাল পজিশন বা ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি, তাহলে দেখব কনৌজ গাঙ্গেয় উপত্যকার একটি উর্বর অংশ ছিল এবং কনৌজের ওপর দিয়ে কিন্তু গঙ্গা ছাড়াও অপর একটি নদী প্রবাহিত হয়েছিল, যার ফলে দুটো নদীর সঙ্গমস্থল হওয়ায় কনৌজের জমি ছিল অত্যন্ত উর্বর। আর কনৌজ হয়ে উঠেছিল উত্তর ভারতের রাজনৈতিক শক্তির প্রাণকেন্দ্র। এভাবেই পাল, প্রতিহার, রাষ্ট্রকূট সেই সময়কার তিনটি বৃহৎ শক্তিবর্গ পরস্পর পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল কনৌজকে কেন্দ্র করে।
পরবর্তী ক্লাসে আমরা দেখার চেষ্টা করব কিভাবে এই তিনটি শক্তি মহাজয়শ্রী লাভের আশায় কনৌজকে দখল করার চেষ্টা করছে এবং এই ত্রিশক্তি দ্বন্দ্বের যে ধারাবাহিকতা বা ত্রিশক্তি দ্বন্দ্বের যে ধারা তা কিভাবে ক্রমবিবর্তিত হচ্ছে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।